আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি হচ্ছে কিছু জিনিস শেয়ার করবো, বাইবিট লাঞ্চ পেড নিয়ে কিছু বিষয় নিয়ে আলোচনা করবো। এখানে হচ্ছে ভালো একটা ইনকাম করা যাচ্ছে, যেহেতু বর্তমানে সিচুয়েশন খারাপ, তেমন কারো কোনো দিক থেকে ইনকাম হচ্ছে না। এয়ারড্রপ ভালো ভালো আসতেছে, বাচ্চা হচ্ছে মানে এগুলোর পেমেন্ট করতে অনেক দেরি আছে। সো ইনভেস্টমেন্টের বিষয়টাও যদি ভাবা যায় তাহলে দেখা যায় মানে মার্কেট খারাপ থাকার কারণে হচ্ছে কোনো দিক থেকে তেমন একটা ভালো প্রফিট করা যায় না আর কি। সো আজকে আমি কিছু কয়েকটা ওয়ে শেয়ার করবো, মানে একটা ওয়ে শেয়ার করবো বাইবিট ইয়ার মধ্যে এক্সচেঞ্জারের, যেখান থেকে আপনারা ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। সো তার আগে একটা আপডেট দিয়ে নিই। কিছুদিন আগে হচ্ছে আমি এখানে বাইবিট লঞ্চ পেড নিয়ে একটা কয়েন শেয়ার করছিলাম, বাইবিট লঞ্চ পেডের OBX টোকেন। সো বলছিলাম এখানে যারা হচ্ছে অ্যাকাউন্ট করে নিতে, তারপরে হচ্ছে মিনিমাম 50 BIT টোকেন হোল্ড করতে, অথবা হচ্ছে $100 USDT হোল্ড করতে, মানে তাদের লঞ্চ পেডের মধ্যে এলিজিবল হওয়ার জন্য। সো যখন আমি বলছিলাম এটা হচ্ছে 25 জুন ছিল আর কি, 25 জুন। সো এটা মূলত আমি আমার নিজের চ্যানেলে টেলিগ্রামে শেয়ার করি নাই, কারণ হচ্ছে ওখানে তেমন একটা ইনভেস্ট করতে পারবে ওরকম লোকজন নাই, ওখানে লোকজন একদম কমই থাকে আর কি। সো যার কারণে আমি ওখানে শেয়ার করি নাই, আমি আমাদের ওই যে ক্রিপ্টো অ্যাডভাইজার কমিউনিটি এটাতে আপনাদের সাথে শেয়ার করছিলাম। সো এখানে আবার ভয়েসে দিছিলাম কীভাবে কী করতে হবে না করতে হবে। সো আজকে হচ্ছে আমি সকালের দিকে বা দুপুরের দিকে, হ্যাঁ একটার দিকে আমি এখানে আপডেট দিছিলাম আপনাদের যারা কিনা ওই যে কয়েন বা USDT হোল্ড করছেন ওইটা কমিট করার জন্য। সো আমিও কমিট করছিলাম, আমি কয়েন কমিট করি নি, আমার থেকে কয়েন হোল্ড ছিল। বাট হচ্ছে গতবার যা দেখছিলাম আমি এই ওয়ালকেনের যে টোকেনটা আছে, এই মুভ টু আন প্রজেক্টের টোকেন, সো ওইটাতে করার পরে যা বুঝলাম কয়েন কমিট করে তেমন একটা লাভ হয় না, বিট টোকেনটা করে USDT করে মোটামুটি প্রফিট করা যায়। সো এর আগেরবার যারা করছিল তারা দেখলাম মানে মোটামুটি একটা প্রফিট করছে আর কি। সো আজকে হচ্ছে আমি USDT কমিট করছিলাম, আপনারা দেখছিলেন ওই ভিডিওতে। তো এখানে হচ্ছে আমি মূলত মানে উইন হয়েছি আর কি। এখানে হচ্ছে এই যে দেখেন মাই সাবস্ক্রিপশনের মধ্যে যদি ক্লিক করি, আমার হচ্ছে যা যতগুলোতে আমি জয়েন করছি সবগুলো এখানে শো করবে এরকম। মানে আমি অনেক আগে জয়েন করছিলাম, জাস্ট হচ্ছে এখান থেকে জাস্ট এই যে রিয়েল টোকেনটা দেখতে পাচ্ছেন, জাস্ট এটার থেকে প্রফিট হয়েছিল, বাকিগুলোর থেকে তেমন একটা প্রফিট হয়নি, বাট লসও তেমন একটা হয় নাই আর কি। তো এখানে হচ্ছে কাস্টা থেকেও প্রফিট হয়েছিল, আর হচ্ছে ওয়ালকেনের থেকে তেমন বেশি প্রফিট হয়নি আর কি, কারণ কয়েনের দাম কমে যাওয়ার কারণে আমার লস হয়ে গেছে। ওই সময় আমি টোটাল বিট টোকেন হোল্ড করছিলাম হচ্ছে 371টা টোকেন হোল্ড করছি, ঠিক আছে। টোটাল আমার থেকে টোকেন কাটছে জাস্ট হচ্ছে কত, এই 1.72 আর কি, যার প্রাইস আসবে হয়তো 80 সেন্ট কয়েন, 80 সেন্ট বিট টোকেন। সো এটা কাটছে জাস্ট হচ্ছে আমাকে 45টা টোকেন দিছে প্রাইস অনুযায়ী, এখানের এই প্রাইসটা অনুযায়ী মানে সেল প্রাইস অনুযায়ী আর কি। তো তখন দেখলাম তেমন একটা প্রফিট হয় না, ওইদিকে আবার দেখা গেছে কয়েনের ডাউন হওয়ার কারণে আমার কিছুটা লসও হয়ে গেছিলো। তো আজকে হচ্ছে আমি ওই যে USDT হোল্ড করছি বা USDT কমিট করছিলাম, তো আমার টোটাল ইনভেস্ট ছিল হচ্ছে $100, সেখান থেকে তারা অলরেডি বলেই দিছিল যে তারা হচ্ছে 3000টা কয়েন দিবে আমাকে। তো এখান থেকে টোটাল USDT কাটছে হচ্ছে আমার $12, ঠিক আছে। তো $12 USDT কেটে এখানে আমাকে প্রায় তারা কয়েন দিছে হচ্ছে 3000টা OBX টোকেন দিছিল, যার প্রাইস হচ্ছে ধরেন আমার বাই প্রাইস এখান থেকে হচ্ছে 0.004 USDT। সো আমি আপনাদেরকে এখন মার্কেটের মধ্যে প্রাইস দেখাই, আমি হচ্ছে টোকেন অলরেডি রিসিভও করছি, সেলও দিয়ে ফেলছি। বর্তমানে প্রাইস হচ্ছে প্রায় 4 সেন্ট প্লাস উঠছিল, এখন হচ্ছে 2 সেন্টের মধ্যে আছে আর কি। আমি যদি 3000 টোকেন হিসেব করি এখানের থেকে, এই যে দেখেন 3000 টোকেনের প্রাইস হচ্ছে বর্তমান প্রাইস অনুযায়ী প্রায় $64 মতো হয়, তাহলে ধরেন আমি $12 ইনভেস্ট করে প্রায় $52 মতো প্রফিট করছি আর কি। এটা কিন্তু খারাপ না, কারণ বর্তমানে মানে ইনকাম করা $10 ইনকাম করা কিন্তু অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছে। আসতেছি কিছু ইনস্ট্যান্ট অফার আসতেছে, বাট ওইগুলোতে প্যারা অনেক ফেস করা লাগতেছে। তো আপনারা চাইলে নেক্সট ইয়ার যেসব ইয়া আসবে, কয়েন আসবে বাইবিটের লঞ্চ পেডের মধ্যে, সেগুলোতে জয়েন করতে পারেন। যারা আজকে জয়েন করছেন তাদেরকে কংগ্রাচুলেশন, আর হচ্ছে জয়েন করে যান সমস্যা নেই। আর USDT ই হোল্ড করা বেটার, কারণ হচ্ছে বিট টোকেন হোল্ড না করাই বেটার, এটা বেশি ডাউন করে না, বাট হচ্ছে তারপরে একটা সেফটির ব্যাপার স্যাপার আছে, আর ওইটা হোল্ড করে তেমন একটা প্রফিট নেয়। আপনারা USDT হোল্ড করলে হিউজ একটা প্রফিট করা যাচ্ছে, যেমনটা আজকে আমি করছি আর কি। সো যারা করছেন তাদেরকে কংগ্রাচুলেশন, আর হচ্ছে আমি আমার কয়েন সবগুলো সেল করে দিয়েছি, বাকি কিছুটা কয়েন আমি ফাইজলামি করে মানে 20 সেন্টের মধ্যে সেল অর্ডার দিয়ে রাখছি আর কি, যেটা কিনা সম্ভব না। তারপরে দেখি কয়েকদিন যাক কী হয় না হয়, 700 কয়েন মতো রাখছি, বাকি বেশ অর্ধেক কয়েন প্রায় 2000-এরও বেশি
2200 প্লাস কয়েন আমি সেল করে দিয়েছি আর কি, 2250টা কয়েন সেল করছি। এখানে আপনারা দেখেন আমার সেল হিস্ট্রি দেখতে পারেন। সো এখানে আপনারা চাইলে জয়েন করতে পারেন, আর হচ্ছে আমি এখানে আমার ইনভাইটেশন লিঙ্ক দিয়ে দিব, যারা কিনা নতুন আছেন এখানে আপনারা ইয়া করতে পারেন, এই যে অ্যাকাউন্ট করতে পারেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর হচ্ছে কেওয়াইসি ভেরিফিকেশন করবেন। কেওয়াইসি ভেরিফিকেশন একদমই সিম্পল, এখানের মধ্যে হচ্ছে জাস্ট কেওয়াইসিতে যাবেন, আইডেন্টি ভেরিফিকেশনের মধ্যে লেভেল ওয়ানটা ভেরিফাই করলে হবে। এখানে আপনার পাসপোর্ট বা আইডেন্টি কার্ড যেটা আছে সেটা দিয়ে করতে পারবেন, জাস্ট ফেস ভেরিফিকেশনটা ভালোভাবে করবেন, 5 মিনিটের মধ্যে আপনার কেওয়াইসিটা হয়ে যাবে, ঠিক আছে। সো আর হচ্ছে এখানে ইনভাইটেশনের যেসব রিওয়ার্ড দেওয়ার কথা ছিল এগুলো হচ্ছে তেমন একটা সুবিধা মনে হয় না আমার, আমি দেখে এখানে ইনভাইটেশন ইনভাইটেশন করি। হ্যাঁ, এখানের থেকে যেগুলো রিওয়ার্ড দিবে বলছে তারা মানে বেশিরভাগ রিওয়ার্ডই তেমন একটা কাজের বলে মনে হয় না, কারণ হচ্ছে এগুলো জাস্ট হচ্ছে ফিউচার ট্রেডিংয়ের নাকি ওই যে ফি দেওয়া যাবে, এখানে $420 লিখছে, বাট হচ্ছে এগুলা মানে কোনো কাজের না আর কি। তবে আরেকটা ইভেন্ট রানিং আছে, আপনারা চাইলে ওইটা ফ্রেন্ডদেরকে ইনভাইট করলে করতে পারেন, আমার তেমন একটা ইন্টারেস্ট নেই এটার উপর। এটাও এখন আর আচ্ছা, এখানে হচ্ছে প্রায় $150,000 রিওয়ার্ড পুলো রাখছে, আপনারা চাইলে করতে পারেন, যেহেতু আমি ভিডিও এখনও তেমন একটা লম্বা হয় নাই। সো এটা নিয়ে আমি একটু এক্সপ্লেন করি, এখানে হচ্ছে মূলত আমি এমনিতে চাইলে রেজিস্টার করতে পারি, অবশ্যই যারা এখানে এই ইভেন্টটাতে জয়েন করবেন এই ব্যানারটাতে এসে আমি দেখাই দিয়ে গেন, এই যে দেখেন এখানে কিছু ব্যানার আছে, এই ব্যানারটাতে এসে আপনাদের হয়তো নতুন ইউজার হলে এটা ওপরে শো করবে আর কি, এখানে একটা রেজিস্টার করবেন, কারণ হচ্ছে এখান এসব অফারের মধ্যে যদি রেজিস্টার না করেন তাহলে হচ্ছে আপনার কাজ করে যাবেন বাট পেমেন্ট পাবেন না, কোনো কিছুই পাবেন না। এখানে হচ্ছে আপনি যদি কাউকে যদি ইনভাইট করেন সে যদি কেওয়াইসি ভেরিফাই করে সেটার জন্য নাকি আপনাকে $1 দিবে, হ্যাঁ হয়তো $1 দিবে, তারপরে হচ্ছে ম্যাক্সিমাম 100 UDT বুঝিনি এটা ব্যাপারটা, সমস্যা নেই, কেওয়াইসি ভেরিফিকেশন করলে $1 দিবে এটা বুঝলাম, তবে কোথায় দিবে সেটা বলে নেই। এখানে হচ্ছে কিছু ব্যাপার স্যাপার আছে, বাইবিট এক্সচেঞ্জার বা আরও কিছু এক্সচেঞ্জার আছে, মানে কিছু জিনিস বললেও ক্লিয়ারলি বলে না, পরে গিয়ে যখন সাপোর্টে গিয়ে জিজ্ঞেস করি বলে জানা এটা ফিউচার ট্রেডিংয়ের জন্য বা ফিয়ের জন্য বা এটা স্পট ব্যালেন্সের জন্য না, কিন্তু মাঝে মধ্যে আবার স্পট ব্যালেন্সও দেয়। তারপরে হচ্ছে এটার জন্য টোটাল রিওয়ার্ড রাখছে কত, তারা $50,000, ঠিক আছে, মানে কেওয়াইসিতে $1 করে তারা দিবে আর কি। তারপরে হচ্ছে বাকিগুলা 2 নম্বর রুলসের মধ্যে হচ্ছে বাকিগুলা প্রায় $1,00,000 মতো, জাস্ট এখানে হচ্ছে যারা কিনা স্পট ট্রেডিংয়ের মধ্যে অ্যাটলিস্ট $1,000 ভলিউম করবে, ঠিক আছে, অ্যাটলিস্ট $1,000 ভলিউম করবে মানে আপনার রেফারের মধ্যে আর কি। তারপরে হচ্ছে মিনিমাম $100 ডিপোজিট করবে বাইবিট অ্যাকাউন্টের মধ্যে। সো এখানে হচ্ছে তার জন্য হচ্ছে আপনি পাবেন হচ্ছে $5। সো এগুলোর আমার প্রফিটেবল বলে মনে হয় না, মানে আপনি এরকম আপ টু ম্যাক্সিমাম $100 $1,000 বলছে তারা, মানে হচ্ছে আপনার করতে 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 এরকম ধরো 200-300 লোকজন যদি এইভাবে টাস্ক কমপ্লিট করে আপনি হাইয়েস্ট $1,000 পর্যন্ত পাবেন, এর থেকে বেশি দিলে পাবেন না। আর এখানে রুলস আছে, রুলসগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন, আমার তেমন একটা প্রফিটেবল মনে হয় না যার কারণে আমি শেয়ার করে নিই। সো আমি এমনিতে ওই লাঞ্চ পেডের জন্য ইনভিটেশন লিঙ্ক দিয়ে দিব, ওই দিক থেকে করলে হয়তো টুকিটাকি কিছু পাইলে পাইতে পারি, আশা করি হয়তো রেফার করার মধ্যে কেউ নাই, কারণ হচ্ছে আমার যা দেখলাম এর আগের বার ওরা কি করে মানে রেফারের যেগুলো ইউজার আছে এগুলোকে মানে প্রতি 4 মাস পর পর মানে প্রত্যেকটা কোয়ার্টারের মধ্যে মানে বছরে 4 কোয়ার্টার হয়, 3 মাস পর পর, হ্যাঁ, সো 3 মাস পর পর কী করে এখানে রেফারেলগুলো রিসেট করে দেয় আর কি, চলে যায়, আমার প্রায় 81টা রেফার ছিল, সো এখান থেকে কোনো কমিশনের এক্সপেকটেশন করা যায় না। সো 9টা রেফার হয়েছে, এগুলো কোনো কাজের না, কারণ এগুলো 2টা রেফারেল ফেল দেখাইছে, সো কারো মন চাইলে করতে পারেন, না চাইলে নাই। সো মেন বিষয় এটা না, আপনারা লাঞ্চ পেডের মধ্যে করতে পারেন, তারপরে একটু দেখা দিয়ে কীভাবে কী করবেন। এগেইন এখানে হচ্ছে প্রজেক্টগুলো এখানে থাকবে, আপকামিং কী কী প্রজেক্ট আসে না আসে এটা নিচের দিকে থাকবে, বর্তমানে তেমন কোনো আপকামিং প্রজেক্ট নেই, থাকলে আপনারা এখানে চেক করে নেবেন বা আমি শেয়ার করে দিব, একটু চ্যানেল একটু অ্যাক্টিভ থাকলে হচ্ছে ক্রিপ্টো অ্যাডভাইজার বিডি বা আমার টেকনিক্যাল জিহাদ ওইটার মধ্যে, নেক্সট টাইম থেকে আমি ওইটাতেও শেয়ার করব। সো এখানে হচ্ছে আপনারা হচ্ছে কিছু ইভেন্ট যখন স্টার্ট হবে, এখানে দেখেন এখানে কিছু ইয়ে আছে, এখানে তারা সব কিছু ইয়া করে দিচ্ছে, এক্সপ্লেন করে দিচ্ছে, একটা টাইম পিরিয়ডের মধ্যেই এটা শেষ হয় আর কি, ধরেন 5 থেকে 4 দিন এরকম মতো। তো 25 তারিখ হচ্ছে স্ন্যাপশট পিরিয়ড স্টার্ট হয়েছে, মানে ওই দিন থেকে মানুষ হোল্ড করতে পারবে কয়েন বা ইউডিটি, মানে হোল্ড করলে ওই দিন থেকে কাউন্ট হবে আর কি। তো সাবস্ক্রিপশনের দিন হচ্ছে এই যে
30 তারিখ আর কি, ধরেন 5 দিন, 30 তারিখ মানে আজকে আমরা সাবস্ক্রিপশন করছি, তারপর হচ্ছে আজকের মধ্যে তারা হচ্ছে ডিস্ট্রিবিউশন করে দিছে, আর হচ্ছে রেজাল্টটা আজকের মধ্যে দিয়ে দিছে, অ্যালোকেশন রেজাল্ট মানে কে কত পাইছে না পাইছে এগুলা। সো আশা করি সবাই বুঝতে পারছেন। সো মাস্ট বি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখানে মূলত ইনভেস্টমেন্ট অ্যান্ড নন ইনভেস্টমেন্ট দুই ধরনেরই অফার কাজ শেয়ার করি। সো সবাই চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ থাকবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।